ওয়েল, এইবার এসে আমরা অ্যারে ফিল্টার মেথড নিয়ে বোঝার চেষ্টা করব যে সেটা কিভাবে কাজ করে। অ্যারে ফিল্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড, এই মেথডটা আমরা অনেক জায়গাতে ব্যবহার করি। তো অ্যারে ফিল্টার মেথড দিয়ে করা যায় কি, আমাদের অ্যারের ভেতরে কোনো একটা নির্দিষ্ট কন্ডিশনে কোনো ভ্যালু এক্সিস্ট করে কিনা বা কোনো আইটেম এক্সিস্ট করে কিনা সেটাকে খুব সহজে খুঁজে বের করা যায়, অর্থাৎ ফিল্টারিং করা যায়। ফিল্টারিং করা যায় মানে খুঁজে বের করা যায়। তো চলেন ফিল্টারিং কীভাবে করব আমরা সেই বিষয়গুলো দেখতে থাকি। সে আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সরি ভিজুয়াল স্টুডিও কোডটা আমি ক্লোজ করে দিয়েছি, আবার এটাকে ওপেন করছি। ওয়েল, এখানে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম আমি, ভার আমার এই অ্যারের নাম হচ্ছে আমার ধরেন নাম্বারস। ওকে, এই অ্যারের নাম দিলাম আমি নাম্বারস। এখানে অনেকগুলো নাম্বার দিলাম আমি, 30, 32, দেন দিলাম 40, দেন দিলাম 55, দেন দিলাম 60, দেন দিলাম আমি 80, দেন দিলাম আমি 90। এখন আমি এখানে 50-এর থেকে কোন নাম্বারগুলো বড়, আমি ফিল্টার করে সেগুলোকে আলাদা করে বের করে নিয়ে আসতে চাচ্ছি, 50-এর থেকে বড় যেগুলো। তাহলে সেক্ষেত্রে আমরা করব কি, সেক্ষেত্রে আমরা করব কি, অ্যারে ফিল্টার করব, এই অ্যারে থেকে ফিল্টার করব যে আইটেমগুলো আমরা ফিল্টার করতে চাচ্ছি সেই আইটেমের কন্ডিশন কি, আইটেমগুলো হতে হবে 50-এর থেকে বড়। তাহলে আমার যে নাম্বারের অ্যারে, আমি এটা নাম দিয়ে দিচ্ছি নাম্বার অ্যারে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে নেম অ্যারে থেকে আমরা কি করব, ফিল্টার করব, ফিল্টার করব। ওকে, ফিল্টার করব। তাহলে ফিল্টার একটা মেথড। এখন এই মেথডের ভেতরে আমরা করব কি, একটা কলব্যাক ফাংশন দিয়ে দেব। এই মেথডের ভিতরে আমরা একটা কলব্যাক ফাংশন দিয়ে দেব। ওকে, আমি আবার বলছি, এই মেথডের ভিতরে আমরা একটা কলব্যাক ফাংশন দিয়ে দেব। তাহলে এইখানে আমি একটা ফাংশন লিখলাম। তো এই যে ফাংশনটা আমি এখানে লিখছি, এই ফাংশনের কিন্তু কোনো নাম নাই, খেয়াল করে দেখেন, এই ফাংশনের কিন্তু কোনো নাম নাই। ফাংশন কিওয়ার্ড দিয়ে ফাংশন লিখেছি বটে, বাট ওই ফাংশনের কিন্তু কোনো নাম দেই নাই আমি। তো যখন এরকম আমাদের ফাংশন হয়, আমরা ফাংশন লিখেছি বাট ওই ফাংশনের কোনো নাম দেইনি, তখন সেটাকে আমরা অ্যানোনোমাস ফাংশন বলে থাকি বা নামবিহীন ফাংশনও বলে থাকি। তার মানে এটা একটা নামবিহীন ফাংশন। এই ফাংশনের ভিতরে আমি বললাম কি, যে তুমি এই অ্যারেটাকে ফিল্টার করে, এই অ্যারেটাকে ফিল্টার করে যে আইটেমগুলো এই অ্যারের ভেতরে, যে আইটেমগুলো গ্রেট ডেন, আমি আবার বলছি, এই অ্যারের ভেতরে অনেকগুলো আইটেম তো আছে, যে আইটেমগুলো গ্রেট ডেন 50, তুমি সে আইটেমগুলোকে আমাকে আলাদা করে দিয়ে দাও। তাহলে সে এখন করবে কি, সে এখন করবে কি, রিটার্ন করবে, রিটার্ন করবে কি, রিটার্ন করবে এই অ্যারের ভেতরে যে আইটেমগুলো 50-এর থেকে বড়, সেই আইটেমগুলোকে সে রিটার্ন করবে, রিটার্ন করে আমাকে একটা রেজাল্ট দিয়ে দেবে। তাহলে আমি সেই রেজাল্টটাকে এখানে একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি, সে রেজাল্ট। এখন আমি এই রেজাল্টটা যদি দেখতে চাই, তাহলে ডকুমেন্ট ডট রাইট, জাস্ট ডকুমেন্ট ডট রাইট রেজাল্ট দিয়ে দিলাম, তাহলে রেজাল্ট আমরা আউটপুট আকারে এবার দেখতে পাবো। তো চলেন রেজাল্ট আউটপুট আকারে কী দেখা যায় দেখা দেন, দেখেন যে 50-এর উপরে যেগুলো 55, 60, 80, 90, শুধু সেগুলোই আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো দেখতে পাচ্ছি না। এখন যদি আমরা এখানে কন্ডিশন দিয়ে দিই যে আইটেমগুলো 50-এর থেকে ছোট, সে আইটেমগুলো আমাকে দাও, তাহলে সে শুধুমাত্র ওই আইটেমগুলো আমাকে আলাদা করে দিয়ে দিল, 30, 32, 40। তো এইভাবে আমরা করতে পারি কি, অ্যারেকে আবার ফিল্টার করতে পারি। অ্যারে ফিল্টার খুবই প্রয়োজন হয়, এটা ছোটোখাটো কোনো কিছু সার্চ করা, কোনো কন্ডিশন দিয়ে কোনো কিছুকে বের করে নিয়ে আসা, বা অনেক বড় একটা অ্যারে আসছে, সেই অ্যারের ভেতরে সেটাকে কেটে কুটে আমাদের নিজের মতো করে নেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় অ্যারে ফিল্টার মেথডটা ব্যবহার করে থাকি। এরপরে আসেন, অ্যারে ফিল্টারের মতো সিমিলার আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ফাইন্ড। পরের পর্বে গিয়ে আপনাদের সঙ্গে ফাইন্ড নিয়ে আলোচনা করব, সেই সাথে ফাইন্ড ইন্ডেক্স আর ফাইন্ড একসাথে আলোচনা করব, কেননা ফাইন্ড আর ফাইন্ড ইন্ডেক্স দুটোই সিমিলার। তো আশা করি এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।